ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমাদের চ্যানেল আরাধনায় সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব যে সকালে উঠেই বলুন এই মাত্র দুটি শব্দ, যা চাইবেন তাই পাবেন। কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সেখানে গেলে যে অল অপশন পাবেন সেটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন আলোচনা শুরু করি। আমরা আজকে যে আলোচ্য বিষয়টি রেখেছি আলোচনার জন্য, গভীরভাবে যদি পর্যবেক্ষণ করেন, চিন্তা করেন, তাহলে আমরা শব্দ চয়ন করেছি দুটি শব্দের উপরে। ফোকাস দেব আজকে দুটি শব্দের উপরে, অর্থাৎ দুটি শব্দ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। শব্দ, এই যে আমি কথা বলছি, যে শব্দ উচ্চারিত করছি সেটা তরঙ্গ মাধ্যমে আপনাদের কানে যে পৌঁছাচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন। আমরা যখন কাউকে ডাকি তখন শব্দ উচ্চারণ করি, শব্দ উৎপন্ন করি, সেটা তরঙ্গে দৈর্ঘ্যর মাধ্যমে যে মানুষের কানে পৌঁছায়। এবং যাকে ডাকছি, কারোর নাম ধরে ডাকছি বা কাউকে কিছু বলছি, সেটা সে যে সে বুঝতে পারে, তার সাথে কানেক্ট হয়। সেই রকম আজকে আমরা সকালে উঠেই যে দুটি শব্দের কথা বলছি, এই শব্দ আমরা যখনই উচ্চারিত করব, যখনই উচ্চারিত হবে তখন ভাইব্রেশন শব্দ তরঙ্গ তৈরি হবে এবং আমাদের মনোবাসনাটা, আমরা কি চাইছি সেটা পৌঁছে যাবে ঠিক যার কাছ থেকে চাইছি তার কাছে। খিদে পেলে যেমন বলি মা ভাত দাও, কিন্তু যদি জল লাগে বলি না ভাত দাও, বলি জল দাও, তাহলে জল দাও এর জন্য আলাদা শব্দ প্রয়োগ করি, ভাত দাও ভাতের জন্য আলাদা শব্দ প্রয়োগ করছি। শব্দ চয়নের কিন্তু বিভিন্নতা আছে, যেমন আমাদের বিভিন্নতা আছে, বৈচিত্র্য আছে আমাদের চাওয়াতে, আমাদের কামনাতে, আমাদের ইচ্ছায়, সেই অনুযায়ী আমরা শব্দ চয়ন করছি। এই শব্দগুলোকে কীভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেটাই আজকে আমরা জানছি। শব্দ মানে শক্তি, এই শক্তি আপনি কী করবেন, আরও পাওয়ারফুল করে দেবেন। এই শক্তিকে চোখে দেখা যায় না। সুইচ টিপলাম আর আলো জ্বলে গেল, ফ্যানটা ঘুরে গেল, টিভিটা আরম্ভ হয়ে গেল, দেখতে পাচ্ছি না কোন শক্তির মাধ্যমে হচ্ছে, কিন্তু শক্তি জানি, একটি শক্তি কাজ করছে। শব্দ কানে শোনা যায়, চোখে দেখা যায় না, কিন্তু শক্তি আমরা বুঝতে পারি, ফিল করতে পারি। তাই তো আমাদের কেমন শব্দের কেমন গুণ, ধরুন একটা মানুষ শান্তভাবে বসে আছে, সেই মানুষটার নামে একটা বাজে কথা এসে বলে দিলেন আর মানুষটা একদম রেগে গেল, রেগে লাল হয়ে গেল, শক্তি তো, এটাই তো শক্তি। এই শব্দের শক্তিতে উনি চেঞ্জ হয়ে গেলেন, পুরো অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেল, ওনার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেল, ভাব চেঞ্জ হয়ে গেল। সেইভাবেই আমরা কী চাইছি সেই শক্তিটাকে আমরা কী করছি, অ্যাটাক করতে চাইছি, তার সাথে আমরা মিলিত সংযোগ হতে চাইছি, মিলিত হতে চাইছি। এই যে আমরা বললাম যে সকালবেলা উঠে বলবেন, আমরা সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন একদম ফ্রেশ মাইন্ড হয়ে যাই, পজিটিভিটি খুব বেশি থাকে, আর ঘুমানোর সময় যখন ঘুমাতে যাই দেখবেন শান্ত মাইন্ড হয়ে যায়, তাই তো আমরা ঘুমাতে যাই। শব্দকে বারবার বলতে হয়, যে শব্দ আপনি বারবার বারবার মনে, আপনি আমাদের শাস্ত্র কিন্তু বলছে যে স্কন্দ পুরাণেই বর্ণিত আছে যে আপনি যদি বারবার একই জিনিস আওড়ান, মন্ত্র যেমন আমরা একই সব বলি বারবার বারবার, একদিন বললে ফল লাভ হবে না, বারবার বলতে 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 অ্যাক্টিভেট হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়,
আমাদের অণুপরমাণু আমাদের আমাদের সমস্ত রোমে রোমে ছড়িয়ে যায়, আমাদের শ্বাস প্রশ্বাসে, আমাদের সমস্ত হৃদয়ে, আত্মায়, সমস্ত জায়গায় ব্যাপিত হয়ে গিয়ে সেটা শক্তি হিসেবে নির্গত হয়, তাই সেটা তখন কাজ দেয়। ওই পেরেক পোতার মতন, একবার একটা পেরেক পুতলাম, পয়েন্ট হয়ে গেল, তারপরে বারবার ঠুকে 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 শেষে পেরেকটা আমরা দেয়ালে পুঁতে দিতে পারলাম, একবারে পারি না। সেই রকমই বারবার করতে 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 দেখা গেল সেটা একদম সুন্দর হয়ে গেল, অ্যাক্টিভেট হয়ে গেল। তাই আপনি এই শব্দ কিসের জন্য বলবেন? দুটি শব্দ তো বলছি, কিসের জন্য বলবেন? আপনি সমস্ত কিছুর জন্য বলতে পারেন। যদি আপনি ধনসম্পত্তি চান তাহলে আপনি এটা বলবেন, যদি আপনি সাহস চান, উদ্যম চান। দেখুন, সাহস ছাড়া আমরা কোনো কিছু করতে পারি না। ইচ্ছা থাকলেও আমরা মনে মনে, কেউ কিছু বলে যদি, কেউ কিছু ভাবে যদি, না বাবা যাব না, এক পায়ে গেলে দশ পা পিছই, এরকম মানুষ তো আছেই। সাহস তাদের মঙ্গল কমজোরি থাকে, মঙ্গল হচ্ছে আমাদের সাহস উদ্দীপনা যোগায়, আমাদের দর্প বীরতা এগুলো প্রকাশ করে। তাহলে সাহস যদি আপনি চান সেটাও আপনি বলতে পারেন। ধরুন আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকারাও এটা করতে পারে, স্বামী স্ত্রীও করতে পারে, শাশুড়ি বৌমাও করতে পারে, বশ করার জন্য। বশ মানে কিন্তু খারাপ অর্থে বশের কথা বলিনি। ধরুন অন্য কোনো নারী, পরপুরুষ পর আর পরনারীতে আপনি আকৃষ্ট, তাকে বশ করতে আপনি এটা করবেন, কখনো ফল হবে না। কেননা পরের ক্ষতি চাইলে ভগবান তাকে সাহায্য করবে না। কিন্তু আপনি শাশুড়ি বৌমার একটা সুন্দর মেলবন্ধন থাকবে, একটা পরিবার থেকে আর একটা পরিবারে এসে একটু অসুবিধাই হয় তখন সে করতে পারে, বা শাশুড়ি চায় তাকে মেয়ের মতন, বৌমার মতন। তখন এখানে বশ মানে তাকে দিয়ে যে দাসের মতন খাটাবে, দাসীর মতো খাটাবে সেটা না, বশ মানে সুসম্পর্ক বজায় রাখার জন্য, প্রেমিক প্রেমিকার সুন্দর সহাবস্থানের জন্য। হয়তো কিছুক্ষণের জন্য তাদের মনটা একটু চঞ্চল হয়ে অন্য কোনো দিকে যাচ্ছে, ইতি অতি তাকাচ্ছে, হ্যাঁ বুঝতেই পাচ্ছেন কী বলছি, সেই খান থেকে বের করে আনার জন্য এটা করতে পারে। স্বামী স্ত্রীর মধ্যেও করতে পারে, আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যেও করতে পারে, অর্থাৎ সম্পর্কটা সুন্দর করার জন্য করতে পারে। কখন করবেন? ঘুম থেকে উঠে এটা তো বলবেন, আবার ঘুমাতে যাওয়ার আগেও বলবেন। কেননা শাস্ত্র বলছে আপনি ঘুমাতে যাওয়ার আগে ধরুন কোনো ঠাকুরের নাম বা কোনো কিছু বলতে বলতে ঘুম এসে গেল, ঘুমের জগতে আপনি চলে গেলেন, তার মানে আপনি ঘুমন্ত অবস্থায় কিন্তু আপনি সেই পরমাত্মার সাথে মিলিত হয়ে গেলেন। আবার ঘুম থেকে উঠে ওই একই আপনাকে কন্টিনিউশন বজায় রাখতে হবে, অর্থাৎ ঘুম থেকে উঠে আবার আপনাকে সেই জপই করতে হবে, সেটাই বলতে হবে। তাহলে কী হবে, এই যে ঘুমিয়ে গেলেন, এই যে করতে পারলেন না, এটা কিন্তু হবে না এইভাবে ধরা যে আপনি করেননি, ধরা হবে আপনি করেছেন, মানে এটা ছাড়পত্র দেওয়া হয়, কন্টিনিউয়েশন। কেননা ধরা হয় যে আপনি সেই সেই বিষয়ের সাথেই যুক্ত ছিলেন, ঘুমন্ত অবস্থাতেই ছিলেন, সেই জগতেই ছিলেন। অর্থাৎ আবার শাস্ত্রে এটাও বলেছে মৃত্যুর সময় কেউ যেটা ভাবতে ভাবতে কেউ মৃত্যুবরণ করলে সেই জন্মই আবার পায়, মানে সেইভাবেই সে সেই ভাবিত সেই ভাবনা নিয়ে সে তার আবার জন্ম হয়। তাই আপনি ঘুমোতে যাওয়ার আগে এটি বলবেন, ঘুম থেকে উঠেও বলবেন। তারপরে আপনি আপনার পাঁচ মিনিট এটা বলুন বিছানায় বসে, কোনো অসুবিধা নেই, বিছানায় বসে, বাসি বিছানাতে বসেই করুন। আর তারপরে আপনি দৈনন্দিন যা কাজ করবেন করবেন, তারপরে যদি আবার ফাঁকা সময় পান তখন আবার বলবেন। অর্থাৎ আপনি যতটা পারবেন বলবেন, চেষ্টা করবেন, তত বেশি অ্যাক্টিভেট হবে। তাহলে আপনি ধনসম্পত্তি লাভ করার জন্য হঠাৎ আপনার টাকার দরকার, বা কোনো সমস্যায় পড়েছেন, ঋণে পড়ে গেছেন, তখন কি করবেন? বা আপনার সম্পন্নতা সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য আপনি চাইছেন, ধনসম্পত্তি লাভ করার জন্য চাইছেন, বলবেন ওম শ্রীম, এই মন্ত্রটি, ওম শ্রীম ওম শ্রীম ওম শ্রীম বলে যাবেন। ওম শ্রীম বুঝতেই পাচ্ছেন, শ্রীমটি মা লক্ষ্মীর মন্ত্র, ধন দেবীর। যদি আপনি, তবে যত আপনি বলতে পারবেন ততই ভালো। এটা সেই জন্যই বললাম যে আপনি যখনই অবসর পাবেন, বসে থাকবেন,
ফাঁকা সময় পাবেন বলতে থাকবেন। ওম শ্রীম যখনই বলবেন মা লক্ষ্মী বুঝতে পেরে যাবেন আপনার ধনের দরকার আছে, অ্যাক্টিভেট হয়ে যাবে আস্তে 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 আস্তে। যখন আপনি ওম ক্রিম বলবেন, ক্রিম তার মানে আপনি সাহস চান, আপনার সাহসের দরকার, বলবত্তার দরকার, তাই ওম ক্রিম করুন। যদি আপনি কাউকে বশ করতে চান, বশ কিন্তু বলেছি যে বশীকরণের কথা এখানে বলিনি, বশ মানে সুসম্পর্ক বজায় রাখার জন্য বলুন ওম ক্লিম ক্লিম, কয়লয়ে দীর্ঘিম অক্লিম ওম ক্লিম, আর সাহসের জন্য ওম ক্রিম, আর ধন সম্পত্তির জন্য ওম শ্রীম করতে থাকুন, ফল একদম হাতে নাতে। খুব ভালো থাকবেন, আজকের ভিডিও এখানেই শেষ করছি।